প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জলিলপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর ট্রান্সফরমেশনের এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ শেখাব। তোমরা বোর্ডে দেখি এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ। এর এক নম্বর রুলসটা হলো যে প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ভ প্লাস এ বা অ্যান যদি থাকে, ভেরি বা গ্রেট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস বাকি অংশ। তো আমরা একটা উদাহরণ লক্ষ্য করি। হাউ ফুল ইউ আর, তো এই বাক্যটাকে আমরা এক্সক্লামেটরি করব। এখানে আমরা এই যে এই স্ট্রাকচার অনুযায়ী করব, প্রথমে সাবজেক্ট ইউ, তারপরে ভার্ভ ইউ আর, এ বা অ্যান যদি থাকে তাহলে বসবে, না থাকলে বসবে না। ইউ আর ভেরি বা গ্রেট, তাহলে অ্যাডজেক্টিভ ফুলের আগে গ্রেট বসে, গ্রেট ফুল। আমরা আরও একটি উদাহরণ দেখব। হট এ ফাইন বার্ড ইট ইজ, তো আমরা এই স্ট্রাকচার অনুযায়ী করব। সাবজেক্ট ইট ইজ এ বা অ্যান, তাহলে ইট ইজ এ, ভেরি, তারপরে অ্যাডজেক্টিভ ফাইন, ইট ইজ এ ভেরি ফাইন, বাকি অংশ হলো বার্ড। তো এই ভেরি বা গ্রেট বসবে অ্যাডজেক্টিভের আগে। অ্যাডজেক্টিভ হলো দোষ বা গুণ বোঝায়, তো এখানে ফাইন অ্যাডজেক্টিভ। নেক্সট রুল হলো ইফ, ইফ সমান সাবজেক্ট প্লাস উইশ প্লাস বাকি অংশ। তো ইফ যুক্ত এক্সক্লামেটরি বাক্যকে আমরা অ্যাসার্টিভ করব কিভাবে? ইফের পরিবর্তে আমরা সাবজেক্ট প্লাস উইশ এটা দিব, তারপর বাকি অংশ বসাই দিব। সাবজেক্ট প্লাস উইশ ইফের পরিবর্তে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। ইফ আই ওয়ার এ কিং, এই যে ইফ, এখানে আমরা সাবজেক্ট প্লাস উইশ বসাবো, তাহলে সাবজেক্ট হলো আই, তাহলে আই উইশ আই ওয়ার এ কিং। এরপর আমরা নেক্সট রুলে চলে যাব। নেক্সট রুল হলো হ্যাড যুক্ত, হ্যাড যুক্ত এক্সক্লামেটরি কে অ্যাসার্টিভ করার নিয়ম। তো এখানেও সাবজেক্ট প্লাস উইশ, সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট আবার বসবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বাকি অংশ। তো আমরা একটা উদাহরণ দেখি। হ্যাড আই দা উইংস অফ এ বার্ড,
বাক্যটাকে অ্যাসার্টিভ করতে হলে আমাকে কি করতে হবে, এই যে হ্যাড, হ্যাডের এখানে সাবজেক্ট প্লাস উইশ, তাহলে আই উইশ, তারপরে সাবজেক্ট আবার বসবে আই, তারপরে হ্যাড, আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা নেক্সট রুলস যাব। It is a matter of joy that alas it is a matter of sorrow that। এখানে লক্ষ্য করো, যদি হুররে থাকে তাহলে এটা আনন্দ বোঝায়, হুররের পরিবর্তে আমরা দিব ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, আর যদি সরো অ্যালাস থাকে তাহলে আমরা ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট দিয়ে আমরা অ্যাসার্টিভ করব। এইচ ইউ ডবল হুররে উই হ্যাভ ওন দ্য গেম। তো এই বাক্যটাকে আমরা অ্যাসার্টিভ করব কিভাবে, এই যে হুররে, এই হুররের পরিবর্তে আমরা দেবো কি ইট ইজ এ ম্যাটার অফ জয়, তাহলে এখানে বসবে কি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম। আমরা আরেকটা লক্ষ্য করি, আরেকটা উদাহরণ দিই, অ্যালাস আই অ্যাম হেল্পলেস। তাহলে এটাতে আমরা লক্ষ্য করি ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আই অ্যাম হেল্পলেস। তাহলে আমরা এখানে কি শিখলাম, যে হুররে আনন্দ বুঝাই, সেক্ষেত্রে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, তারপরে বাকি অংশ, তারপরে অ্যালাস এটা দুঃখ বুঝাই, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, তারপরে বাকি অংশ। তাহলে আমরা আজকে শিখলাম এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ। আগামী ক্লাসে আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি শিখব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।